জোরে বলুন। আমি কাজী আব্দুর রহিম, বর্ষিয়াট লোকসভা জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রীয় বিজ্ঞানে, আমি স্নাতক। আমি রাজনীতির বাইরেও আমি সমাজ সেবার কাজে দীর্ঘদিন যুক্ত আছি। এলাকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা আমি চাইব, যে বিস্তীর্ণ এলাকার যুব সম্প্রদায় তারা বেকার এবং অনুন্নত, তাদের কোনো ব্যবস্থাপনা নেই। আমি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে তাদের কাজের ব্যবস্থা যদি করা যায়। আমরা যেহেতু এই এলাকা কৃষি প্রধান এলাকা, এই কৃষিকে যদি আমরা আধুনিকরণ করতে পারি এবং এই কৃষিজাত দ্রব্যের উপরে বিভিন্ন রকম ভাবে সেইগুলো কাজ মানে তৈরি করে আমরা যদি মার্কেটিংয়ের ব্যবস্থা করতে পারি সরকার থেকে, এবং এখানকার যেসব কৃষকরা চাষবাস করেন, যেসব সবজি বা কাঁচা ফসল যেটা মাল, সেগুলো রাখার জন্য যদি একটা বন্দোবস্ত করতে পারি এবং আমরা সেগুলো নিয়েই অত্যন্ত আধুনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারিভাবে যদি সেই সব কাজ এখানে করতে পারি, তাহলে হাজার হাজার সাধারণ মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে। শিক্ষার প্রসারের লক্ষ্যে আমার একটাই উদ্দেশ্য, যে যাদের অর্থ আছে তারা ভালো শিক্ষা পাবে, আধুনিক শিক্ষা পাবে, আর যাদের অর্থ নেই তারা পাবে না। এটাই আমার খুব মনে আঘাত লাগে। আজকে যা হলে অর্থ নেই তাদের কথা কে ভাববে? সরকার কিসের জন্য আছে? সরকার যদি সাধারণ মানুষ, অর্থহীন মানুষ, যারা গরিব অসহায় বা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তারা আধুনিক শিক্ষার সঙ্গে তারা যুক্ত হতে পারবে না, অর্থের অভাবে, এটা আমার খুব ব্যথিত করে। এলাকার উন্নয়নে রাস্তাঘাট, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট, আমাদের শহরের রাস্তাঘাট তো আছে কিন্তু কখনো কখনো এত খারাপ অবস্থা হয়, একবার সারানোর পরে আবার ছ মাস এমন খারাপ হয়, সেটা তো একটা ভীষণ বেহাল দশা। কিন্তু গ্রামে বেশি মানুষ বাস করেন, সেই গ্রামের রাস্তা যদি পাকা না হয়, সেই গ্রামের মধ্যে রাস্তা যদি ভালো না হয়, তাহলে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে? গ্রামের লোক কাজে যাবে? কোনো রোগী যারা অসুস্থ হয়ে পড়বে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই রাস্তায় যদি কমিউনিকেশন যদি ভালো না হয় তাহলে ভীষণ ব্যাঘাত হয়। আমার প্রথম লক্ষ্য থাকবে গ্রামের ভিতরে সমস্ত রাস্তাঘাট সেগুলোকে অত্যন্ত উপযোগী করে তোলা এবং গ্রামের মানুষকে অতি সহজে তাদের ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, চিকিৎসা সমস্ত বিষয়ে তারা যেন খুব ত্বরান্বিত মানে হতে পারে, তারা দ্রুততার সঙ্গে যেন সেই সব কাজ সুসম্পন্ন করতে পারে। যোগাযোগ ব্যবস্থাকে আমি অত্যন্ত উন্নত করে তুলব। নারীকে যেখানে আমাদের দেশে 51% ভোটার মহিলা, যেখানে নারীরা আমাদের মহিলাদের আমরা ভারতবর্ষের পার্লামেন্টে 50% তাদের সংরক্ষণ করছে গ্রামীণ সমস্ত নির্বাচনে, তাহলে নারীরা কেন সেই সমান যদি সরকারিভাবে বলে, তাহলে পুরুষদের মানসিক দিক দিয়ে, এবং আমরা প্রত্যেকটা ধর্মে দেখেছি, আমরা ইসলাম ধর্মের যেসব মানুষ 1400 বছর আগে আমাদের যিনি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নারীদের সমান অধিকার দিয়েছেন, অন্য অন্য ধর্মে সবই দিয়েছেন। নিজে খুব ভালো এক সময় আবৃত্তি করতাম বা কবিতাও কখনো কখনো লিখেছি। মনে হয় যখন আমার তো সারাদিন সকাল থেকে সেই গভীর রাত পর্যন্ত কাজ, যখন খুব একাকী থাকি তখন সেই কবিতা কখনো কখনো লেখা, কখনো কখনো আবৃত্তি, এগুলো নিয়ে আমি একটু একেবারে লোকচক্ষুর আড়ালে আলাদাভাবেই ব্যক্তি জীবনে করি। কারণ আমরা সারাদিন ধরে যে জীবনযাত্রার সঙ্গে থাকি সেখানে আমাদের সম্ভব হয় না। তবে আমি বরাবরই খুব সংস্কৃতি সম্পন্ন মানুষ, আমি এই এলাকাতে এবং বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন সমাজের যে সংস্কৃতি সম্পন্ন যেসব কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত আছি।